ডুয়ার্স ট্যুর গাইডের দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত। প্রথম পর্বে আমরা ডুয়ার্স ভ্রমণের অনেক গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করেছি। প্রথম পর্বটি আপনি যদি না দেখে থাকেন তাহলে অনুরোধ করব সেটি প্রথমে দেখে নেবার জন্য। প্রথম পর্বের লিংক নিচে ডেসক্রিপশনে দিয়ে দিলাম। এই পর্বে আমরা আলোচনা করব ডুয়ার্সের জঙ্গলে জিপ সাফারি এবং হাতি সাফারির বিস্তারিত তথ্য। তার সাথে বলবো জঙ্গল ছাড়া ডুয়ার্সে আর কি কি দেখার আছে। সাথে থাকবে ডুয়ার্স ভ্রমণের একটা কমপ্লিট ট্যুর প্ল্যান এবং ডুয়ার্স ভ্রমণের খরচ সম্পর্কে একটা ধারণা। আর সব শেষে মনে রাখবেন অংশে পেয়ে যাবেন ডুয়ার্স ভ্রমণের সব গুরুত্বপূর্ণ টিপস একসাথে। তবে বোঝার সুবিধার জন্য এবং কন্টিনিউয়েশন বজায় রাখার জন্য প্রথম পর্বের মেইন পয়েন্টসগুলো খুব তাড়াতাড়ি একবার আমরা ছালিয়ে নেব। তবে যারা ইতিমধ্যেই প্রথম পর্বটি দেখেছেন তারা চাইলে এই অংশটা এড়িয়ে যেতে পারেন। শিলিগুড়ির কাছে তিস্তা নদী থেকে শুরু করে আসামের ধানসিঁড়ি নদী পর্যন্ত, ভুটান পাহাড়ের নিচ থেকে ব্রহ্মপুত্র নদ পর্যন্ত প্রায় 350 কিলোমিটার লম্বা এবং 40 কিলোমিটার চওড়া এই জায়গাকে বলে ডুয়ার্স। ডুয়ার্সের আসামের অংশকে বলে আসাম ডুয়ার্স আর পশ্চিমবঙ্গের অংশকে বলা হয় বেঙ্গল ডুয়ার্স। ডুয়ার্স বলতে আমরা এই বেঙ্গল ডুয়ার্সকেই বোঝাই। ডুয়ার্সের তিনটে প্রধান অরণ্য অঞ্চল বা ফরেস্ট জোন। 1 নম্বর গরুমারা এবং তার পাশে চাপড়ামারি, 2 নম্বর জলদাপাড়া এবং তার পাশে চিলাপাতা, আর 3 নম্বর বক্সা এবং জয়ন্তী জঙ্গল। গরুমারা জঙ্গলের প্রবেশদ্বার বা এন্ট্রি পয়েন্ট হলো লাটাগুড়ি, জলদাপাড়া জঙ্গলের প্রবেশদ্বার হলো মাদারিহাট, আর বক্সা জয়ন্তী জঙ্গলের প্রবেশদ্বার হলো রাজা ভাতখাওয়া। এই সব জঙ্গলে যেমন গাড়িতে পৌঁছানো যায় তেমনি ট্রেনেও পৌঁছানো যায়। হাওড়া বা কলকাতা থেকে মেল এক্সপ্রেস ট্রেনে এলে গরুমারার জন্য নামতে হবে নিউমেল জাংশনে, জলদাপাড়ার জন্য নামতে হবে হাসিমারাতে, আর বক্সা জয়ন্তীর জন্য নামতে হবে আলিপুরদুয়ার জাংশনে। অন্যদিকে DMU প্যাসেঞ্জার ট্রেনে এলে প্রতিটা জঙ্গলে আর একটু কাছাকাছি নামতে পারবেন। গরুমারার জন্য তাহলে নামুন চালসা স্টেশনে, জলদাপাড়ার জন্য নামুন মাদারিহাট স্টেশনে, এবং বক্সা জয়ন্তীর জন্য নামুন রাজা ভাতখাওয়া স্টেশনে। ডুয়ার্সের জঙ্গলের ভিতরে থাকার জন্য আছে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের ক্যাম্প, জঙ্গলের ঠিক পাশে থাকার জন্য আছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্টের লজ, আর জঙ্গলের কাছাকাছি থাকার জন্য আছে প্রাইভেট রিসর্ট। ডুয়ার্সের সব জঙ্গলই 16 জুন থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকে, আর গরুমারা এবং চাপড়ামারির জঙ্গলে সফট সাফারি প্রতি বৃহস্পতিবার বন্ধ থাকে। একমাত্র গরুমারা জঙ্গলে মেদলা ওয়াচ টাওয়ারের সাফারি প্রতি সপ্তাহে বৃহস্পতিবার বাদ দিয়ে সারা বছর খোলা। ডুয়ার্সের জঙ্গলে 3 রকমভাবে বন্যপ্রাণী দেখার ব্যবস্থা আছে, হাতি সাফারি বা হাতির পিঠে চেপে, জিপ সাফারি বা জিপে চেপে, আর ওয়াচ টাওয়ার সাফারি বা ওয়াচ টাওয়ারে উঠে বন্যপ্রাণী পরিদর্শন। জিপ সাফারি ডুয়ার্সের সব জঙ্গলেই হয়, হাতি সাফারি হয় মূলত জলদাপাড়াতে, তবে চিলাপাতার জঙ্গলে এবং গরুমারা জঙ্গলের ফরেস্ট ডিপার্টমেন্টের কিছু ক্যাম্পে থাকলেও হাতি সাফারির সুবিধা পাওয়া যায়। ওয়াচ টাওয়ার সাফারি শুধুমাত্র গরুমারা এবং চাপড়ামারিতেই হয়। গরুমারা এবং চাপড়ামারিতে 5টা ওয়াচ টাওয়ার আছে, এর মধ্যে যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ারের টিকিটের চাহিদা সব থেকে বেশি। প্রতি ওয়াচ টাওয়ারে সকালে 2 বার বিকেলে 2 বার অর্থাৎ সারাদিনে মোট 4টে ট্রিপ করানো হয়। এই সব ট্রিপের সময় এবং তার জন্য টিকিট কাউন্টার কখন করলে, খরচ কত ইত্যাদি ওয়াচ টাওয়ার সাফারির বিস্তারিত আলোচনা আমরা প্রথম পর্বে করেছি। তাহলে এখন চলুন শুরু করি ডুয়ার্স ভ্রমণের দ্বিতীয় পর্ব। ডুয়ার্স ভ্রমণের দ্বিতীয় পর্বে প্রথমেই আমরা আলোচনা করব ডুয়ার্সের জঙ্গলে জিপ সাফারি নিয়ে। ডুয়ার্সের জঙ্গলে বন্যপ্রাণী দেখার জন্য যে 3 রকম সাফারি আছে অর্থাৎ হাতি সাফারি, জিপ সাফারি এবং ওয়াচ টাওয়ার সাফারি, তার মধ্যে একমাত্র এই জিপ সাফারি ডুয়ার্সের সব জঙ্গলে পর্যটকরা করতে পারেন। গরুমারা, জলদাপাড়া, চিলাপাতা, বক্সা জয়ন্তী সব জঙ্গলেই জিপ সাফারির বন্দোবস্ত আছে। প্রথমেই আলোচনা করব জলদাপাড়া অভয়ারণ্যের জিপ সাফারি নিয়ে। জলদাপাড়া অভয়ারণ্যে প্রতিদিন সকালে 2টো ট্রিপ আর বিকেলে 2টো ট্রিপ, মোট 4টে ট্রিপে জিপ সাফারি করানো হয়। এই জিপ সাফারির সময় হল প্রথম ট্রিপ সকাল 6টা থেকে 7:30, দ্বিতীয় ট্রিপ সকাল 8টা থেকে 9:30, তৃতীয় ট্রিপ বিকেলে 2টো থেকে 3:30, এবং চতুর্থ ট্রিপ বা শেষ ট্রিপ 4টে থেকে 5:30। এই সময়সূচির শীতকাল এবং গরমকালে সামান্য পরিবর্তন হতে পারে। প্রতি ট্রিপে সাফারির সময় 1.5 ঘন্টা। সমস্ত জিপ সাফারি করানো হয় হুট খোলা মারুতি জিপসি গাড়িতে। প্রতি গাড়িতে ড্রাইভার ছাড়াও সাথে থাকেন একজন করে গাইড। প্রতি গাড়িতে সর্বোচ্চ 6 জন পর্যটক যেতে পারেন। প্রতিদিন চতুর্থ ট্রিপ মানে দিনের যে শেষ ট্রিপ
তারপরে পর্যটকদের জন্য থাকে এক আদিবাসী নৃত্যের অনুষ্ঠান। অন্য তিনটে ট্রিপের সাথে কিন্তু এই আদিবাসী নৃত্যের অনুষ্ঠান থাকে না এবং সেই কারণে চতুর্থ ট্রিপের খরচ অন্য তিনটে ট্রিপের চেয়ে সামান্য বেশি। জলদাপাড়াতে জিপ সাফারি টিকিট কাউন্টারটি পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তরের জলদাপাড়া ট্যুরিস্ট লজের ঠিক পাশেই অবস্থিত। সকালের যে দুটি ট্রিপ তার জন্য টিকিট দেওয়া হয় আগের দিন সন্ধ্যে 6টা থেকে 8টা পর্যন্ত। অন্যদিকে বিকেলের দুটি ট্রিপের জন্য টিকিট কাউন্টার খোলা থাকে দুপুর 12টার পর থেকে। টিকিট কাটার জন্য প্রতি গ্রুপের অন্তত একজন সদস্যকে লাইনে দাঁড়াতে হবে। জলদাপাড়াতে জিপ সাফারি টিকিট কাটার সময় সঠিক কাউন্টারেই লাইনটা দেবেন, কারণ এখানে জিপ সাফারি এবং হাতি সাফারির কাউন্টার পাশাপাশি। গ্রুপের সব সদস্যদের ফটো আই কার্ডের জেরক্স কপি জমা দিতে হয়, ফিল আপ করতে হয় একটা ফর্ম, তাই সাথে একটা পেন অবশ্যই রাখবেন। তবে জলদাপাড়া ট্যুরিস্ট লজে আপনি যদি থাকেন তাহলে জিপ সাফারির টিকিট কাটার জন্য কাউন্টারে লাইন দিতে হয় না। জলদাপাড়া ট্যুরিস্ট লজের পর্যটকদের জন্য জিপ সাফারি আলাদা কোটা থাকে এবং রিসেপশন থেকেই তাদের বুকিং করে দেওয়া হয়। জলদাপাড়ার জঙ্গলে জিপ সাফারির জন্য আপনাকে 5 রকমের চার্জ দিতে হয়। প্রথমত গাড়ি ভাড়া 1200 টাকা, দ্বিতীয়ত জঙ্গলে ঢোকার জন্য প্রতি গাড়ির এন্ট্রি ফি 300 টাকা করে, তৃতীয়ত প্রতি গাড়িতে একজন করে গাইড নেওয়া বাধ্যতামূলক এবং সেই গাইডের চার্জ 300 টাকা, চতুর্থত প্রতি পর্যটকদের জঙ্গলে প্রবেশ মূল্য 100 টাকা। এছাড়া শুধুমাত্র শেষ ট্রিপের জন্য বাধ্যতামূলক ফোক ডান্সের চার্জ মাথাপিছু 50 টাকা। বাচ্চাদের ক্ষেত্রে বয়স 5 বছরের কম হলে কিংবা উচ্চতা 3 ফুটের কম হলে কোনো টিকিট লাগে না, বাকিদের ক্ষেত্রে টিকিটের পুরো ভাড়া লাগে। তবে এক্ষেত্রে বাচ্চাদের বয়সের প্রমাণপত্র জেরক্স কপি কাউন্টারে জমা দিতে হয়। মনে রাখবেন এই সমস্ত খরচই লকডাউনের আগের খরচ। লকডাউন পরবর্তী সময়ে সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রাখার জন্য অনেক কিছু খরচই কিন্তু পরিবর্তন হতে পারে। জলদাপাড়াতে জিপ সাফারির সময় পর্যটকদের নিয়ে যাওয়া হয় 2টি ওয়াচটাওয়ারে। প্রথমে নিয়ে যাওয়া হয় জলদাপাড়া 3 নম্বর ওয়াচটাওয়ারে, সেখান থেকে নিয়ে যাওয়া হয় হরিণডাঙ্গা ওয়াচটাওয়ারে, আর সবার শেষে নিয়ে যাওয়া হয় হলং ট্যুরিস্ট লজে। এই হলং ট্যুরিস্ট লজের সামনে আছে বেশ খানিকটা ফাঁকা জায়গা এবং সেখানে আছে সল্ট পিট, অর্থাৎ সেখানে নুন রাখা হয় এবং বন্য জন্তুরা সেই নুন খাওয়ার জন্য সেখানে আসে। সেই কারণে হলং ট্যুরিস্ট লজ থেকে খুব সহজেই বন্য জন্তুদের দেখার একটা সম্ভাবনা সবসময়ই থাকে। ডুয়ার্সের বা অন্য কোথাও জঙ্গল সাফারির কোনো ট্রিপেই বন্য জন্তু দেখার কোনো গ্যারান্টি নেই। তবে ভোরবেলায় দিনের প্রথম সাফারিতে এবং বিকেলবেলায় দিনের শেষ সাফারিতে বন্য জন্তু দেখতে পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। জলদাপাড়া জঙ্গলের জিপ সাফারির পর এবার আমরা আলোচনা করব গরুমারা জঙ্গলের জিপ সাফারি নিয়ে। মনে রাখবেন গরুমারা জঙ্গলের জিপ সাফারি ছাড়াও আছে ওয়াচ টাওয়ার সাফারির বন্দোবস্ত। ডুয়ার্স ট্যুর গাইডের প্রথম পর্বে আমরা গরুমারা জঙ্গলের এই ওয়াচ টাওয়ার সাফারি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। গরুমারা জঙ্গলে ওয়াচ টাওয়ার সাফারি আর জিপ সাফারি কিন্তু সম্পূর্ণ আলাদা। ওয়াচ টাওয়ার সাফারির সময় পর্যটকদের জিপে চাপিয়ে নিয়ে যাওয়া হয় ওয়াচ টাওয়ারে, অন্যদিকে গরুমারা জঙ্গলের জিপ সাফারির সময় পর্যটকদের কিন্তু কোনো ওয়াচ টাওয়ারে নিয়ে যাওয়া হয় না, তার বদলে ঘোরানো হয় জঙ্গলের গভীরে মহাকাল জলাধার পর্যন্ত। সকাল বিকেল দুবেলাতেই এই জিপ সাফারির বন্দোবস্ত আছে। সাফারি করানো হয় হুট খোলা মারুতি জিপসি গাড়িতে। একটি গাড়িতে সর্বাধিক 6 জন পর্যটকদের নিয়ে যাওয়া হয়। সাফারির সময় 2 ঘন্টা, প্রতি গাড়িতে থাকেন একজন করে গাইড। গরুমারা জঙ্গলে 6 জন মিলে একটি গাড়িতে জিপ সাফারি করতে গাইডের চার্জ সমেত খরচ পড়ে প্রায় 2500 টাকা। জিপ সাফারির টিকিট পাওয়া যায় লাটাগুড়িতে গরুমারা জঙ্গলের প্রবেশপথের কাছে টিকিট কাউন্টার থেকে। এছাড়া আপনি যদি ফরেস্ট ডিপার্টমেন্টের বনানি ট্যুরিস্ট লজ কিংবা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্টের মূর্তি লজে থাকেন তাহলে লজের রিসেপশন থেকেই জিপ সাফারির বন্দোবস্ত করা যায়। এমনকি বাইরে যেসব প্রাইভেট রিসোর্ট আছে আপনি যদি সেখানে থাকেন তাহলে তাদের ম্যানেজারকে বললে তিনিও জিপ সাফারির বন্দোবস্ত করতে আপনাকে সাহায্য করবেন। আগেই বলেছি জিপ সাফারি ডুয়ার্সের সব জঙ্গলেই হয়, জলদাপাড়া সংলগ্ন চিলাপাতা জঙ্গলেও হয়। নিয়ম কম বেশি একই রকম, সকালে 2 বার বিকেলে 2 বার হুট খোলা মারুতি জিপসি গাড়িতে সাফারি করানো হয়। প্রথম ট্রিপ সকাল 5:30, দ্বিতীয় ট্রিপ সকাল 7:30, তৃতীয় ট্রিপ দুপুর 2টো এবং চতুর্থ ট্রিপ বিকেল 4টে। এই সময়সূচি শীতকালে আধ ঘন্টা পিছিয়ে যায়।
প্রতি ট্রিপের সময় দেড় ঘন্টা এবং একটা গাড়িতে সর্বোচ্চ ছজনকে নিয়ে যাওয়া হয়। চিলাপাতাতে জিপ সাফারির খরচ গাড়ি ভাড়া 1300 টাকা, গাড়ির এন্ট্রি ফি 300 টাকা, প্রতি পর্যটকের এন্ট্রি ফি 100 টাকা, গাইডের চার্জ 300 টাকা এবং শুধুমাত্র শেষ ট্রিপে যেখানে আদিবাসী নৃত্য থাকে তার জন্য পর্যটক পিছু 50 টাকা অতিরিক্ত নিতে হয়। টিকিট কেনার সময় গ্রুপের প্রতি পর্যটকের সচিত্র পরিচয়পত্রের জেরক্স কপি জমা দিতে হয়। চিলাপাতার জঙ্গলে জিপ সাফারির সময় পর্যটকদের ঘোরানো হয় মেদাবাড়ি ওয়াচ টাওয়ারে, সিসি লাইন ওয়াচ টাওয়ারে এবং দেখানো হয় নল রাজার গড়। এই নল রাজার গড় বা নল রাজার দুর্গ গুপ্তযুগে নির্মিত। বর্তমানে অবশ্য এই দুর্গটির একটি ভগ্নপ্রায় পাঁচিল ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। এরপরে আসি বক্সা জঙ্গলে জিপ সাফারির কথায়। বক্সা জঙ্গলের প্রবেশ পথ হল রাজা ভাতখাওয়া। এই বক্সার জঙ্গলে জিপ সাফারি না করেও কিন্তু গাড়িতে চেপে জঙ্গলের ভিতর দিয়ে যাওয়া যায়। কারণ রাজা ভাতখাওয়া থেকে জয়ন্তীর জঙ্গলের চেকপোস্ট পর্যন্ত যাবার দীর্ঘ 17 কিলোমিটার রাস্তা এই বক্সার জঙ্গলের ভিতর দিয়ে গেছে। সেই কারণে যেসব পর্যটক জয়ন্তীতে রাতে থাকেন কিংবা জয়ন্তীতে জিপ সাফারি করেন তারা এভাবেই রাজা ভাতখাওয়া থেকে জয়ন্তী পৌঁছবার সময় গাড়িতে বক্সার জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতেই বক্সার জঙ্গলের সৌন্দর্য উপভোগ করে থাকেন। তারা অনেকেই আলাদা করে আর বক্সার জঙ্গলে জিপ সাফারি করেন না। তবে বক্সার জঙ্গলের ভিতরের এই রাস্তা দিয়ে যাবার জন্য পারমিট করাতে হয় রাজা ভাতখাওয়ার ফরেস্ট ডিপার্টমেন্টের টিকিট কাউন্টার থেকে। পারমিটের খরচ 4 চাকা গাড়ির জন্য 300 টাকা আর 3 বছরের উপরে সকল পর্যটকের জন্য জনপ্রতি 100 টাকা। গাড়ির আরোহীদের অন্তত একজনের ফটো আই কার্ড দেখাতে হয়। তবে এই পারমিট নিয়ে পিচ রাস্তা ছেড়ে জঙ্গলের ভিতরে ঢোকার কোনো অনুমতি দেওয়া হয় না। ভাগ্য ভালো হলে এই পিচ রাস্তা দিয়ে যেতে যেতেই বন্য প্রাণীদের রাস্তা পেরোনোর সময় সাক্ষাৎ পেতে পারেন। আর যদি পাকা রাস্তা ছেড়ে বক্সার জঙ্গলের ভেতরে ঢুকতে হয় তাহলে কিন্তু বক্সার জঙ্গলে জিপ সাফারি করতেই হবে। সেক্ষেত্রে জিপ সাফারি খরচ গাড়ি ভাড়া 1000 টাকা, গাড়ির প্রবেশ মূল্য 300 টাকা, গাইডের ফি 300 টাকা এবং 5 বছরের উপরে জনপ্রতি প্রবেশ মূল্য 100 টাকা। বক্সার জঙ্গলে জিপ সাফারির সময় পর্যটকদের 2টি ওয়াচটাওয়ারে নিয়ে যাওয়া হয়, 25 মাইল ওয়াচ টাওয়ার এবং 26 মাইল ওয়াচ টাওয়ার। সবার শেষে বলবো জয়ন্তীর জঙ্গলে জিপ সাফারির কথা। বক্সার জঙ্গলের মতো জয়ন্তীতেও আছে জিপ সাফারির ব্যবস্থা। জয়ন্তী চেকপোস্টের কাছে ফরেস্ট ডিপার্টমেন্টের অফিস থেকে পারমিট নিতে হয়। সকালে 6টা থেকে 11টা পর্যন্ত এবং বিকেলে 2টো থেকে 6টা পর্যন্ত জিপ সাফারি করানো হয়। হুট খোলা মারুতি জিপসি গাড়িতে 6 জনের জিপ সাফারির মোট খরচ 1800 টাকার মতো। জয়ন্তী জঙ্গলে জিপ সাফারির সময় নিয়ে যাওয়া হয় 2টি ওয়াচটাওয়ারে, ভুটিয়াবস্তি ওয়াচ টাওয়ার এবং চুনিয়া ওয়াচ টাওয়ার। ডুয়ার্সের জঙ্গলে ওয়াচ টাওয়ার সাফারি জিপ সাফারির পর এবার বলবো হাতি সাফারির কথা। ডুয়ার্সে বন্য প্রাণী দেখার যে 3 রকমের ব্যবস্থা আছে তার মধ্যে সবথেকে রোমাঞ্চকর, সবথেকে বেশি চাহিদা এবং সবথেকে মহার্ঘ এই হাতি সাফারি। জিপ সাফারি যেমন ডুয়ার্সের সব জঙ্গলে হয়, হাতি সাফারি কিন্তু শুধুমাত্র জলদাপাড়া আর গরুমারার জঙ্গলেই হয়। প্রথমেই বলবো জলদাপাড়ার জঙ্গলে হাতি সাফারির কথা। জলদাপাড়াতে প্রতিদিন সকালে 3 বার, সকাল 5:30, সকাল 6:30 এবং সকাল 7:30 থেকে 1 ঘন্টা করে হাতি সাফারির বন্দোবস্ত আছে। একটি হাতিতে সর্বাধিক 4 জন বসতে পারেন, সাথে থাকেন মাহুত, এই মাহুতই হলেন গাইড। হাতি সাফারি শুরু হয় জলদাপাড়া জঙ্গলের মধ্যে অবস্থিত ফরেস্ট ডিপার্টমেন্টের হলং বাংলো থেকে। এই হলং বাংলো জলদাপাড়া জঙ্গলের মাদারিহাট গেট থেকে জঙ্গলের 6 কিলোমিটার ভেতরে অবস্থিত। কাজেই আপনি যদি রাতে হলং বাংলোতে না থেকে জঙ্গলের বাইরে মাদারিহাট গেটের কাছে ট্যুরিস্ট ডিপার্টমেন্টের জলদাপাড়া ট্যুরিস্ট লজে থাকেন কিংবা যে কোনো প্রাইভেট লজে থাকেন তাহলে কিন্তু সকালবেলায় হাতি সাফারি করার জন্য আপনাকে হলং বাংলোতে পৌঁছতে হবে। আর সকালবেলায় হলং বাংলোতে পৌঁছবার জন্য আগের দিনই গাড়ির ব্যবস্থাও করে রাখতে হবে এবং সেই গাড়ির জঙ্গলের 6 কিলোমিটার ভেতরে অবস্থিত হলং বাংলো পর্যন্ত যাবার পারমিটও করে রাখতে হবে। হলং বাংলোতে থাকলে অবশ্য এই সমস্যা নেই, কারণ হাতি সাফারি হলং বাংলো থেকেই শুরু হয়। আগেই বলেছি জলদাপাড়াতে হাতি সাফারির চাহিদা সব থেকে বেশি। জলদাপাড়া হাতি সাফারিতে ফার্স্ট প্রেফারেন্স যারা হলং বাংলোতে থাকবেন তাদের, তাই হলং বাংলোতে থাকার এটা আর একটা বড় সুবিধে। হলংয়ে থাকলে হাতি সাফারি নিশ্চিত।
দ্বিতীয় প্রেফারেন্স হলো যারা ট্যুরিজম ডিপার্টমেন্টে জলদাপাড়া ট্যুরিস্ট লজে থাকেন। এর পরের প্রেফারেন্স হচ্ছে অন্যান্য যে পর্যটক আছেন তাদের। জলদাপাড়া হাতি সাফারি টিকিট কাউন্টারটি জলদাপাড়া ট্যুরিস্ট লজের কাছেই জিপ সাফারি টিকিট কাউন্টারের ঠিক পাশে। পরদিন সকালের হাতি সাফারি টিকিট দেওয়া শুরু হয় আগের দিন সন্ধে 6টা থেকে। আগেই বলেছি জলদাপাড়াতে হাতি সাফারি খরচ সব থেকে বেশি। এখানে হাতি চাপার খরচ জনপ্রতি 800 টাকা, জঙ্গলে প্রবেশ মূল্য জনপ্রতি 100 টাকা, প্রতি হাতিতে একজন মাহুত কাম গাইডের খরচ 250 টাকা। আর যদি হলং বাংলোতে রাতে না থাকেন তাহলে যে গাড়ি করে সকালবেলায় হলং বাংলোতে পৌঁছবেন তার পারমিটের ফি 300 টাকা, এছাড়াও সেই গাড়ির ভাড়া বাবদ আরও 500 টাকা ধরে রাখুন। এবারে বলবো গরুমারা জঙ্গলের হাতি সাফারির কথা। জলদাপাড়া ছাড়াও ডুয়ার্সের গরুমারা জঙ্গলেও হাতি সাফারির বন্দোবস্ত আছে, তবে এই সুবিধা তারাই পাবেন শুধুমাত্র যারা ফরেস্ট ডিপার্টমেন্টের গরুমারা এলিফ্যান্ট ক্যাম্প ধূপঝোড়াতে, কিংবা গরুমারা ইকো ভিলেজ কালীপুরে, কিংবা গরুমারা রাইনো ক্যাম্প রামসয়ে থাকবেন। এই ক্যাম্পগুলিতে ছাড়া অন্য কোনো জায়গায় থাকলে গরুমারা জঙ্গলে কিন্তু হাতি সাফারি করতে পারবেন না। গরুমারার জঙ্গলে চারজনের হাতি সাফারির খরচ কম বেশি 2,800 টাকা। মনে রাখবেন ডুয়ার্সের বক্সা এবং জয়ন্তীর জঙ্গলে কিন্তু কোনো হাতি সাফারির বন্দোবস্ত নেই। জঙ্গল ছাড়া ডুয়ার্সে আর কি কি দেখার আছে? জঙ্গল সাফারি ছাড়া ডুয়ার্সের সব থেকে বড় আকর্ষণ হলো চা বাগান। পোস্টকার্ড পিকচারের মতো সুন্দর সবুজ গালিচায় মোড়া ডুয়ার্সের চা বাগানে তোলা সেলফি অনায়াসে আপনার প্রোফাইল পিকচার হয়ে উঠবে। ডুয়ার্সের প্রতিটি চা বাগানের মধ্যে নির্দিষ্ট দূরত্ব অন্তর সারিবদ্ধভাবে দেখতে পাবেন কিছু গাছ। চা পাতার গুণগত মান বজায় রাখার জন্য দরকার হয় নির্দিষ্ট তাপমাত্রা। সেই তাপমাত্রা বজায় রাখার জন্য চা বাগানের মাঝে নির্দিষ্ট দূরত্বে এই গাছগুলি লাগানো হয়। এদের বলা হয় শেড ট্রি, যাদের কাজ চা গাছের উপরে ছায়া দেওয়া। দার্জিলিংয়ের চা বাগান অনেকটা উঁচুতে, তাই সেখানে তাপমাত্রা এমনিতেই কম, তাই দার্জিলিংয়ের চা বাগানে কিন্তু এই শেড ট্রি দেখা যায় না। এই চা বাগান সারা ডুয়ার্স জুড়েই দেখতে পাবেন, গাড়িতে ঘুরতে ঘুরতে বা ট্রেনে যেতে যেতে। জঙ্গল আর চা বাগান ছাড়া ডুয়ার্সে আর কি কি দেখার আছে? ডুয়ার্সের তিনটি প্রধান জঙ্গল অর্থাৎ গরুমারা, জলদাপাড়া ও বক্সা জয়ন্তীর প্রতিটিকে কেন্দ্র করে সাইটসিইংয়ের ব্যবস্থা আছে। প্রতিটি জঙ্গলের ট্যুর প্ল্যান বানানোর সময় একটা দিন জঙ্গলে ঘোরার জন্য আর পরের দিনটা সেই জঙ্গলের আশেপাশে সাইটসিইং করার জন্য ধার্য করা থাকে। ডুয়ার্সের ট্যুর প্ল্যান নিয়ে আলোচনা করার আগে আমরা জেনে নেব গরুমারা, জলদাপাড়া এবং বক্সা জয়ন্তী জঙ্গলকে কেন্দ্র করে কোথায় কোথায় সাইটসিইং করা যায়। গরুমারা জঙ্গলের কাছাকাছি একদিনের সাইটসিইংয়ে দেখে নেওয়া যায় বিন্দু, পারেন, ঝালং, সামসিং, রকি আইল্যান্ড ও সান্তালি খোলা। জলদাপাড়াকে কেন্দ্র করে দেখে নেওয়া যায় সাউথ খয়রাবাড়ি টাইগার রেস্কু সেন্টার আর ফুন্টসেলিং। বক্সার জঙ্গলকে কেন্দ্র করে ঘোরা যায় কোচবিহার রাজবাড়ি এবং তৎসংলগ্ন মদনমোহন মন্দির, সিকিয়াঝোরা, বক্সা ফোর্ট, লেপচাখা ও রায়মাটাং। আর জয়ন্তীর জঙ্গলকে কেন্দ্র করে ঘোরা যায় টিজিএন টাওয়ার, পোখরি লেক আর ছোট মহাকাল। এবারে আলোচনা করব ডুয়ার্সের ট্যুর প্ল্যান নিয়ে। আপনার সময় এবং বাজেটের উপর নির্ভর করে ডুয়ার্সের তিনটে জঙ্গল মানে গরুমারা, জলদাপাড়া এবং বক্সা জয়ন্তী একবারেই দেখে নিতে পারেন, কিংবা একবারে দুটি জঙ্গল দেখে পরের বার অন্য একটি জঙ্গল দেখতে পারেন, কিংবা তিনবারে তিনটে জঙ্গলও দেখে নিতে পারেন। এখানে আমরা যে ট্যুর প্ল্যানটা আলোচনা করব তাতে আপনি চাইলে শুধু গরুমারা জঙ্গল দেখেই ফিরে আসতে পারেন, কিংবা গরুমারা, জলদাপাড়া দেখে তারপর ফিরে আসতে পারেন, অথবা তিনটে জঙ্গলই একবারে দেখে নিতে পারেন। যদি একসাথে তিনটে জঙ্গল কভার করেন তাহলে হয় প্রথমে গরুমারা দিয়ে শুরু করে জলদাপাড়া হয়ে বক্সা জয়ন্তী দেখে আলিপুরদুয়ার জংশন বা নিউ কোচবিহার জংশন থেকে ফেরার ট্রেন ধরুন, অথবা উল্টোভাবে বক্সা জয়ন্তী জঙ্গল দিয়ে শুরু করে জলদাপাড়া হয়ে গরুমারা দেখে নিউ মেল জাংশন বা এনজেপি থেকে ফেরার ট্রেন ধরুন। ডে ওয়ান, প্রথম দিন, হাওড়া বা শিয়ালদা থেকে ট্রেনে সকালে এনজেপি কিংবা নিউ মেল জাংশনে নেমে চলে আসুন লাটাগুড়ির হোটেলে। হোটেলে চেক ইন করার পর
প্রথমেই মেদলা ওয়াচ টাওয়ারের বিকেলের সাফারি টিকিট বুক করে নিন। প্রথম দিন বিকেলে মেদলা ওয়াচ টাওয়ারের সাফারির পর হোটেলে ফিরে আসুন ডুয়ার্সের প্রথম রাত্রিবাস লাটাগুড়িতে। ডে টু, দ্বিতীয় দিন। দ্বিতীয় দিন ভোরে প্রথমে গরুমারাতে জিপ সাফারি করুন, এরপর হোটেলে ফিরে এসে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ুন সাইটসিং এর জন্য। একে একে দেখে নিন ছবির মতো সুন্দর ঝালং, সেখান থেকে মাত্র 2 কিলোমিটার দূরে ছোট্ট পাহাড়ি গ্রাম পারেন, আর পারেন থেকে 6 কিলোমিটার দূরে ভুটান সীমান্তে ভারতের শেষ গ্রাম বিন্দু। বিন্দুতে জল ঢাকা নদীর উপরে আছে এক ড্যাম। লাঞ্চের পরে দেখুন সামসিং, সান্তালিখোলা এবং রকি আইল্যান্ড। দু চোখ ভরে উপভোগ করুন ডুয়ার্সের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। ফিরে এসে লাটাগুড়িতে হোটেলে দ্বিতীয় রাত্রিবাস। ডে থ্রি, তৃতীয় দিন। তৃতীয় দিন ভোরে গরুমারা জঙ্গলে করে নিন যাত্রা প্রসাদ ওয়াচ টাওয়ারের সাফারি। হোটেলে ফিরে এসে ব্রেকফাস্ট সেরে নিন। এরপর আপনি যদি শুধু গরুমারা জঙ্গল দেখেই ফিরে আসতে চান, তাহলে হোটেল থেকে চেক আউট করে গজলডোবাতে তিস্তা ব্যারেজের প্রকল্প দেখে চলে আসুন এনজেপি এবং সেখান থেকে ফেরার ট্রেন ধরুন। আর আপনি যদি গরুমারার সাথে সাথে জলদাপাড়ার জঙ্গলও ঘুরতে চান, তাহলে ব্রেকফাস্টের পর বেরিয়ে পড়ুন জলদাপাড়ার উদ্দেশ্যে। পথে মূর্তি নদীতে কিছুক্ষণ সময় কাটিয়ে এবং সাউথ খয়রাবাড়ি টাইগার রেস্কিউ সেন্টার দেখে পৌঁছে যান জলদাপাড়ার হলং বাংলোতে কিংবা জলদাপাড়ার টুরিস্ট লজে। হলং বাংলোতে থাকলে পরদিন সকালে নিশ্চিত হাতি সাফারি করতে পারবেন। অন্যদিকে জলদাপাড়া টুরিস্ট লজে থাকলে পরদিন সকালের হাতি সাফারির টিকিট সবার আগে বুক করুন। যদি হাতি সাফারির টিকিট না পান, তাহলে জিপ সাফারির টিকিট বুক করুন। এরপর কিছুক্ষণ রেস্ট নিয়ে চলুন চিলাপাতা জঙ্গলে। চিলাপাতার জঙ্গলে দিনের শেষ জিপ সাফারি করে ফিরে আসুন হোটেলে, ডুয়ার্সের তৃতীয় রাত্রিবাস এই জলদাপাড়াতে। ডে ফোর, চতুর্থ দিন। ডুয়ার্স ভ্রমণের চতুর্থ দিন সকালে জলদাপাড়া জঙ্গলে হাতি সাফারি বা জিপ সাফারি করে ফিরে আসুন লজে। ব্রেকফাস্ট করে চেক আউট করে জলদাপাড়া সাইটসিংয়ে ঘুরে আসুন জয়গা এবং ভুটানের ফুটসালিং। এরপরে আপনি যদি ডুয়ার্স ভ্রমণ শেষ করে ফিরে আসতে চান, তাহলে হাসিমারা থেকে বিকেল 4:20 কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরুন। আর আপনি যদি একসাথে বক্সা জয়ন্তী জঙ্গলও ঘুরতে চান, তাহলে চলে আসুন বক্সা মোড়ের কাছে লিও হোমস্টে কটেজ বা অন্য যে কোনো লজে। ডুয়ার্স ভ্রমণের চতুর্থ রাত্রি যাপন করুন বক্সা জঙ্গলের ভিতর এই লজে। ডে ফাইভ, পঞ্চম দিন। ডুয়ার্স ভ্রমণের পঞ্চম দিনে প্রাতরাশের পর জয়ন্তীর জঙ্গলে সাইটসিংয়ে ঘুরে নিন টিজিএন টাওয়ার, পোখরি লেক এবং ছোট মহাকাল মন্দির। হোটেলে ফিরে লাঞ্চ সেরে বেরিয়ে পড়ুন জয়ন্তীর জঙ্গলে জিপ সাফারির জন্য। ঘুরে নিন ভুটিয়া বস্তি ওয়াচ টাওয়ার এবং চুনিয়া ওয়াচ টাওয়ার। ডুয়ার্সে পঞ্চম রাত্রিবাস বক্সা মোড়ের লজে। ডে সিক্স, ষষ্ঠ দিন। ডুয়ার্স ভ্রমণের ষষ্ঠ দিনে প্রাতরাশের পর বক্সা জঙ্গলের সাইটসিংয়ে ঘুরে নিন সান্তালবাড়ি, বক্সা ফোর্ট এবং লেপচাখা। ফিরে এসে রাজা ভাত খাওয়ার কাছে বিকেলে করে নিন সিকিয়া ঝোড়াতে নৌকা ভ্রমণ। ডুয়ার্স ভ্রমণের ষষ্ঠ রাত্রি যাপনও বক্সার এই লজে। ডে সেভেন, সপ্তম দিন। ডুয়ার্স ভ্রমণের সপ্তম দিন সকালে বক্সার জঙ্গলে জিপ সাফারিতে ঘুরে নিন 25 মাইল ওয়াচ টাওয়ার এবং 26 মাইল ওয়াচ টাওয়ার। লজে ফিরে প্রাতরাশ সেরে চেক আউট করে বেরিয়ে পড়ুন কোচবিহার রাজবাড়ি দেখতে। কোচবিহার রাজবাড়ি ও তার পাশেই মদনমোহন মন্দির দেখে সন্ধ্যায় নিউ কোচবিহার স্টেশন থেকে সন্ধ্যে 6:05 সময় ফেরার জন্য পদাতিক এক্সপ্রেস ধরুন। এবারে আলোচনা করব ডুয়ার্স ভ্রমণের খরচ নিয়ে। ডুয়ার্সের জঙ্গলে বিভিন্ন রকম সাফারি, যেমন হাতি সাফারি, ওয়াচ টাওয়ার সাফারি, জিপ সাফারি, বিভিন্ন জঙ্গলে খরচ কত তার বিস্তারিত আলোচনা এই ভিডিওতে এবং প্রথম পর্বে আমরা করেছি। এখন বলবো ডুয়ার্স ভ্রমণের সামগ্রিক খরচা সম্বন্ধে। আমাদের 6 রাত 7 দিনের ট্যুর প্ল্যান অনুযায়ী ডুয়ার্সের 3টি জঙ্গল ঘুরতে 6 জনের একটি গ্রুপের ট্রেনের টিকিট, থাকা, জঙ্গল সাফারি, সাইটসিং সমেত গাড়ি ভাড়া এবং খাওয়া দাওয়া সমেত মাথা পিছু খরচ পড়বে প্রায় 15,000 টাকা। কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে ডুয়ার্স ভ্রমণের খরচ কম বেশি হতে পারে। প্রথমত, কোথায় থাকবেন। ফরেস্ট ডিপার্টমেন্টের বাংলো বা ট্যুরিস্ট ডিপার্টমেন্টের লজে থাকার খরচ অনেক বেশি, তুলনায় অনেক কম খরচে
প্রাইভেট লজে থাকতে পারেন। দ্বিতীয়ত, কতজনের গ্রুপ। ডুয়ার্সের সব জিপ সাফারিতে প্রতি জিপে ছজন করে যেতে পারেন, তাই ছজনের গ্রুপ হলে জন প্রতি জিপ সাফারি খরচ বেশ কিছুটা কম হয়। এছাড়া বছরের কোন সময় আপনি ডুয়ার্স ভ্রমণে যাচ্ছেন তার উপরেও নির্ভর করে ডুয়ার্স ভ্রমণের খরচা। অক্টোবর থেকে মার্চ পর্যন্ত ডুয়ার্স ভ্রমণের পিক সিজন, এই সময় হোটেল ভাড়া এবং গাড়ি ভাড়া সবই খুব বেশি থাকে। এই সময়টা বাদ দিয়ে যদি এপ্রিল মে মাসে আপনি ডুয়ার্সে যান, সেক্ষেত্রে কিন্তু ডুয়ার্স ভ্রমণের খরচ অনেকটাই কম হবে। সবার শেষে মনে রাখবেন অংশে আলোচনা করব ডুয়ার্স ভ্রমণের কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এই ভিডিওতে বলা সমস্ত খরচই লকডাউনের আগে। লকডাউন পরবর্তী সময়ে সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রাখার জন্য অনেক ক্ষেত্রেই খরচের পরিবর্তন হতে পারে। তাছাড়া সব খরচই সময়ের সাথে সাথে পাল্টে যায়। জঙ্গল সাফারির কোনো ট্রিপে বন্যপ্রাণী দেখার কোনো গ্যারান্টি নেই, তবে ভোরবেলায় দিনের প্রথম সাফারিতে এবং বিকেলবেলায় দিনের শেষ সাফারিতে বন্যপ্রাণী দেখার সম্ভাবনা অনেক বেশি। যে কোনো সাফারির টিকিট বুক করার সময় গ্রুপের সকলের ফটো, আই কার্ডের অরিজিনাল এবং জেরক্স কপি সাথে রাখবেন। বাচ্চাদের জন্য টিকিটে ডিসকাউন্ট নিতে হলে তাদের এজ প্রুফের কপি জমা দিতে হবে। এবং মনে রাখবেন ডুয়ার্সের সব জঙ্গলই 15 জুনের পর থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকে, আর গরুমারা জঙ্গলে প্রতি বৃহস্পতিবার সব সাফারি বন্ধ থাকে। অবশ্য গরুমারাতে মেদলা ওয়াচ টাওয়ার বৃহস্পতিবার বাদ দিয়ে সারা বছরই খোলা থাকে। আজ তাহলে এই পর্যন্তই, খুব শীঘ্রই দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো জায়গায়। ডুয়ার্স ভ্রমণের যে কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে জানাবেন, যত তাড়াতাড়ি সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।